ওকে গাইস, তো সবেমাত্র আমি গড়িয়াহাট থেকে নামলাম। এই দেখো, এটা হচ্ছে গড়িয়াহাটের মোড়। এখানে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ তোমরা হালকা হালকা মতো। তো গড়িয়াহাট থেকে নেবে আমি এখন যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটের মধ্যে সব থেকে বিখ্যাত যে পুজোটা আছে, যারা থিমে একদম মানে না, সাবেকিয়া নাই তাদের একমাত্র ভরসা, সেই গড়িয়াহাটের আনমান শান একদালিয়া এভারগ্রিনের সামনেই আমি চলে এসেছি প্রায়। দেখো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর এটাই হচ্ছে আমার আজকের ডেস্টিনেশন। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আওয়ার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফ্রেশ ব্লগ। সো এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, সো লেটস গেট স্টার্টেড। একডালিয়া এভারগ্রিনের সামনেই দাঁড়িয়ে আছি দেখো। আর এই বছর কিন্তু একডালিয়া এভারগ্রিন 80তম বর্ষে পা দিয়েছে, আর কি এবছর তাদের মণ্ডপ কি করতে চলেছে সেটা তোমাদেরকে জানাবো। বাট ধৈর্য রাখো তোমরা সহকারে, ভেতরে গিয়ে দেখি, সেখানে যদি কোনো অধিবাসী বৃন্দদেরকে দেখতে পাই তাহলে তাকে জিজ্ঞেস করবো, নয়তো কিছুটা ওখানকার যারা শিল্পী আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেব যে কি করছে। তারা তো কখনো থিম করে না, সাবেকিয়ানায় মণ্ডপ করে থাকে, তো প্রত্যেক বছর তারা কোনো না কোনো দক্ষিণের হোক বা উত্তরের হোক সেটা একটা মন্দির তার আদলে তৈরি করে থাকে মণ্ডপ। এই বছরও কিন্তু তাদের ব্যতিক্রম নয়। তো দেখো এখানে কিন্তু বেশ বড় করে সহকারে করছে একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেলটা, এবছর কিন্তু 80তম বর্ষে। আর তারা কিন্তু আবার এগেন করছে, তারা কিন্তু সাবেকি প্রতিমায় করে থাকে। তো চলো ভেতরটায় গিয়ে দেখি কীরকম হচ্ছে প্যান্ডেলটা, চলো দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে, চলো। বেশি ভেতরে ঢুকছি না, এখান থেকে দেখাচ্ছি। দেখো এই যে ত্রিপল, কালো ব্ল্যাক কালারের যে ত্রিপল করা আছে, এখানে থাকবে হচ্ছে ঠাকুর, সাবেকিয়ানার ঠাকুর। আর ওই উপরটা হবে হচ্ছে ঝাড়বাতির ফিলিংটা। চারিদিকটা একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। এসে উপর যেটা দেখছি সেটা হচ্ছে ফিলিং থাকবে বড় ঝাড়বাতিটা, যার জন্য দক্ষিণ কলকাতার ঝাড়বাতি বিখ্যাত এই গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিনের জন্য। এই উপরটায় থাকবে হচ্ছে ঝাড়বাতিটা। এখানে প্লাইউডের বেশ কিছু কাজ চলছে, এখানে পাতা হয়েছে প্লাইউড টাইপের, ওই সিঁড়ি করা হবে যার জন্য দর্শনার্থীরা প্রবেশ করবে। আর ঠিক তার ওই যে এই জায়গাটা যেখানে দেখবে ত্রিপল দেওয়া আছে, যে জায়গাটার মধ্যে একটু ফাঁকা আছে মতো, সেখান দিয়ে দর্শনার্থীরা বেরিয়ে যাবে ঠাকুর দেখতে দেখতে। আর এখানে হচ্ছে সাবেকিয়ানা থাকবে, ওকে গাইস। তো আমি একটু উঠলাম তোমাদেরকে দেখানোর জন্য। এখানে দেখো প্লাইউডের কাজ চলছে, এখানকার শিল্পীরা প্লাইউডের কাজ করছেন, অল্পখানি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ওপরটা দেখছো, এখান যে ওপরটা, এখানে সিলিং থাকবে মানে ঝাড়বাতিটা থাকবে, যার জন্য দক্ষিণ কলকাতা ঝাড়বাতি একডালিয়া এভারগ্রিনের জন্য বিখ্যাত। চলো একবার ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিই একজনের কাছ থেকে যে এই বছর কোন মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপটা। তো চলো দেখো একটা।
শিল্পী বলতে নাড়াচ্ছিল, যারা সহকারী যারা তারা বলতে নাড়াচ্ছিল, বাট একজনকে একটু জিজ্ঞেস করেছিলাম, তো তিনি বললেন যে এইবারে গুজরাটের যে ফেমাস যে সরস্বতী টেম্পলটা আছে, সেই গুজরাটের ফেমাস সরস্বতী টেম্পলের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। তোমাদেরকে আবার এগেন করে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, গুজরাটের বিখ্যাত সরস্বতী দেবী সরস্বতীর যে গুজরাটের যে বিখ্যাত মন্দিরটা আছে তার আদলে কিন্তু তৈরি হচ্ছে মণ্ডপটা। তো এইটুকুই ছিল, তোমাদেরকে ইটালিয়ান ভার্সনে দেখালাম। তো জানি ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, আর এখানে প্রতিমা কিন্তু আর্টিস্ট কিন্তু খুবই বিখ্যাত প্রতিমা আর্টিস্ট যিনি থাকেন, প্রত্যেক বছর তিনিই করে থাকেন, এবছরও করবেন তিনি। ওয়ান অ্যান্ড অনলি একজনই আছেন, একজন না অনেকেই আছে মতো বিখ্যাত কলকাতার যে প্রতিমা আর্টিস্ট যারা, তার মধ্যে থেকে বিশেষ একজন হচ্ছে সনাতন রুদ্রপাল স্যার। তো ভাস্কর্য সনাতন রুদ্রপাল স্যার প্রত্যেক বছর গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিনের প্রতিমা গড়ে থাকেন, এই বছরও তিনি গড়ছেন। তো চলো, একডালিয়া এভারগ্রিনের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক করে দিও, বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো, সমস্ত ভিডিওতে তো নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত হাতে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো পুজো কমিটি পুজো প্রিপারেশনের প্রস্তুতি পারবো না, ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সেফ থেকো, টাটা বাই। We'll be right back.